बेहाल रास्ता जेनो मृत्यु फाँद खानाखंद भर्ती रास्ताय प्राणेर झुंकी निये चले रोजेर जातायात दीर्घदिन धरे रक्षणाबेक्षणेर अभावे बेहाल अवस्थाय देगंगार प्राय एक किलोमीटर रास्ता अभियोग ओई रास्ता दिए स्कूल कलेजे जेते बेग पेते हच्छे पड़ुआदेर समस्याय पड़छेन चाकरिजीवीराओ कर्मस्थले जेते नित्य समस्याय पड़ते हच्छे स्थानीयदेर सबथेके बेशी समस्याय अंतःसत्त्वा महिलारा আমাদের ছেলে মেয়ে বর্ষা হলে স্কুলে যেতে পারে না আমাদের হচ্ছে ঘাটে ঘাটে যেতে অসুবিধা হয় বাইরে বেরোতে পারি না এই আর আমাদের আর কি অসুবিধা হবে বিডিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে রাস্তা সমস্যার কথা জানানো হয়েছে কিন্তু বাঁধের উপর দিয়ে পথ হওয়ায় সেখানে রাস্তা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে অভিযোগ গ্রামবাসীদের কিন্তু রাস্তাটা হবে হবে করে রাস্তাটা তো হয়ই না আমরা মেম্বারের কাছে বলি আমরা ধরো বিডিও লোক আসে পঞ্চায়েতের লোক আসে আমরা বলি বলে একবার ধরো বিডিও লোক আসলো বলে রাস্তা ক্যানেল জায়গায় রাস্তা হবে না আমরা কেন হবে না এই তো মাস চারিক আগে আসলো আমরা ও মাথায় গিয়ে কথা বললাম বলে ক্যানেল জায়গায় এখানে রাস্তা করার কোনো লাইন নেই যদিও শাসক দলের আশ্বাস দ্রুত রাস্তা তৈরি করা হবে আমাদের নারায়ণ গোস্বামী ওনার সাথে আমরা আলোচনা করে একটা রিপোর্ট আমরা জমা দিয়েছি অতি শীঘ্রই যাতে রাস্তাটা হয় আমি ওনাদের কাছে অনুরোধ করেছি ওনারা কথা দিয়েছে রাস্তাটা হবে কাজ না করেই টাকা তুলে নিচ্ছে পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্যরা অভিযোগ বিজেপির যে সমস্ত গ্রাম বাংলা বলেন আর প্রধান সড়ক যেগুলো আছে এলাকার মধ্যে সবগুলোরই টাকার কাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় সেই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় যে রাস্তাগুলো কাজ হচ্ছে সেগুলো এত নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে যে অল্প দিনেই সেগুলো বেহাল হয়ে যাচ্ছে আর এমন অনেক রাস্তা আছে যেখানে কাজ না করে কাজ দেখিয়ে টাকা ভুয়ো কাজ দেখিয়ে টাকা তুলে নিচ্ছে এই সমস্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে জেলা পরিষদে যারা বসে আছে আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন এলাকাবাসীর উত্তর ২৪ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ